নেশা বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে আগরতলা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নতুন নগর কোঅপারেটিভ এলাকা থেকে কুখ্যাত নেশা কারবারি নীলকৃষ্ণ দেবনাথ নামের এক ব্যক্তির কাছ থেকে ব্রাউন সুগার বাজেয়াপ্ত করলো পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে রাজনগর এলাকা থেকে আরো দুই যুবককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। তাদের কাছ থেকে মোট 2টি প্যাকেটে 15 গ্রাম ব্রাউন সুগার সহ নগদ 12,010 টাকা উদ্ধার করেছে। আটককৃত 3 জন নেশা কারবারীদের নাম নীলকৃষ্ণ দেবনাথ, দুলামিন মিয়া, শাহজাহান মিয়া। ধৃত 3 জনের বিরুদ্ধে পুলিশ NDPS ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে। বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে আজকে রামনগর আউটপোস্ট, গোরতলা আউটপোস্ট আর পশ্চিম থানা যৌথভাবে পশ্চিম থানা এলাকার বিভিন্ন জায়গায় রেড করে, প্রথম রেডটা হয় নতুন নগর, একটা গোপন সূত্রের ভিত্তিতে নতুন নগর কোঅপারেটিভ এলাকা থেকে নীলকৃষ্ণ দেবনাথ নামে একটা ব্যক্তিকে আটক করা হয় এবং সার্চ করে তার কাছে 8 গ্রাম ব্রাউন সুগার, 50টা ব্রাউন সুগারের ব্রাউন সুগার ভর্তি কৌটা, প্লাস্টিকের কৌটা, 11,000 টাকা ক্যাশ আর 2টা মোবাইল উদ্ধার হয়। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।